আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওর টপিকটি আগে বলে দিচ্ছি, আজকের ভিডিওর টপিক হচ্ছে ওয়াশিংয়ের একটি টেকনিক নিয়ে কথা বলবো আমরা। ওয়াশিং মূলত গার্মেন্টসের একটি ম্যাজিক্যাল সেকশন। আমি ওয়াশিংকে গার্মেন্টসের একটি ম্যাজিকের সাথে তুলনা করি, কারণ ওয়াশিং দিয়ে যে কী করা সম্ভব, যারা ওয়াশিং সম্পর্কে ধারণা নাই যাদের, তাদের হয়তোবা এই বিষয়ে বুঝতে একটু অসুবিধা হবে। কারণ ওয়াশিং দিয়ে একটি গার্মেন্টসকে এমনভাবে প্রেজেন্ট করা সম্ভব যে সেই গার্মেন্টসটা এতটাই গর্জিয়াস কিন্তু সেটা কিন্তু আদতেও তা নয়। তো ওয়াশিং নিয়েই আজকে কথা বলবো, তবে ওয়াশিংয়ের বিস্তারিত নিয়ে নয়, ওয়াশিংয়ের একটি ওয়াশ প্রসেস নিয়ে কথা বলবো আমরা আজকে। তো আজকে সেই ওয়াশ প্রসেসটি হচ্ছে ব্লিস ওয়াশ। ওয়াশিং নিয়ে আমার চ্যানেলে এর আগেও আরও অনেক ভিডিও আছে, তো আপনারা যারা এই ভিডিওগুলো দেখেননি তারা দেখে নেবেন। এবং ভিডিও শুরুতেই বলে নিই, যারা আমার চ্যানেলে নতুন, গো ডাউন বিলো হিট দা সাবস্ক্রাইব বাটন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন। কেননা বেল বাটন যদি প্রেস না করেন তাহলে আমার চ্যানেলে নতুন যদি কোনো ভিডিও আমরা দেই তাহলে সেটার নোটিফিকেশন আপনি পাবেন না, বা সেটা আপনার ফিডে দেখাবে না। আর হ্যাঁ, ইউটিউব কিন্তু তার প্রতিনিয়ত বিভিন্ন ধরনের সিস্টেম আপডেট করতেছে, এবং তার এই সিস্টেম আপডেটের ভিতরে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আপডেট করেছে। যে রুলস অ্যান্ড রেগুলেশনের ভিতরে এটা হচ্ছে, যদি আপনি যদি আমাদের এই ভিডিওর সাথে ঠিকমতো এঙ্গেজ না করেন তাহলে আমাদের এই ভিডিও বা আমাদের এই চ্যানেল ধীরে ধীরে ইউটিউবের পেজ থেকে বা ইউটিউব থেকে হারিয়ে যাবে। তো আপনাদের সকলের পছন্দের এবং ভালোবাসার চ্যানেলটি বাঁচাতে হলে অবশ্যই এঙ্গেজমেন্টটি বাড়াবেন। এর জন্য বেশি কিছু করতে হবে না, পুরো ভিডিওটি দেখতে হবে, এবং যদি ভালো না লাগে বা ভালো লাগলে আপনার যে মূল্যবান মতামত সেটি আমাদেরকে জানাবেন। তো বন্ধুরা, বেশি বকবক না করে শুরু করে দিই আমাদের ভিডিও। পুরো ভিডিওতে আপনাদের সাথে থাকবো আমি আব্দুল রহমান, ফিরে আসছি ইন্ট্রোর পর। ওয়েলকাম ব্যাক গাইস, এবং থ্যাংক ইউ ফর স্টেইং উইথ আস। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো তা আগেই বলেছি, ব্লিস ওয়াশ। তো ব্লিচ ওয়াশটা মূলত কি? ব্লিচ বলতে আমরা জানি ব্লিসিং। তো ব্লিসিং এজেন্ট দ্বারা যে ওয়াশটা করা হয় সেটা হচ্ছে ব্লিস ওয়াশ। ব্লিস ওয়াশটি খুব বহুল ব্যবহৃত আমাদের গার্মেন্টসের একটি ওয়াশের প্রসেস, যে প্রসেসের মাধ্যমে আমরা সাধারণত কালার এবং সাইজ ম্যাটেরিয়াল বা স্ট্রেস এই ধরনের জিনিসগুলো আমরা রিমুভ করে থাকি বা কমিয়ে থাকি, রিডিউস করে থাকি। তো এই ব্লিস করার কিছু অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আছে। প্রত্যেকটা জিনিসেরই যেমন ভালো এবং মন্দ দিক আছে, ঠিক সেরকম ব্লিস ওয়াশেরও কিছু ভালো এবং মন্দ দিক আছে। তো বন্ধুরা চলুন দেখে নিই এর অ্যাডভান্টেজ, ব্লিস ওয়াশের কিছু অ্যাডভান্টেজ। তো ফার্স্ট অ্যাডভান্টেজ হচ্ছে, এটা দ্বারা কালার এবং বিভিন্ন ধরনের ময়লা বা রং ফেব্রিক থেকে তোলা যায়। সেকেন্ড যে অ্যাডভান্টেজ সেটা হচ্ছে, এর মাধ্যমে ফেব্রিকের স্ট্রেস ম্যাটেরিয়াল এবং সাইজ ম্যাটেরিয়াল দূর করা যায়। তো সাইজ ম্যাটেরিয়ালগুলো বলতে আপনারা যদি কেউ বুঝে না থাকেন, সেটা হচ্ছে আমরা সুতো যখন তৈরি করা হয় বা একটা কাপড় যখন তৈরি করা হয়, একদম সহজ বাংলা ভাষায় যেটাকে বলে, আমরা গ্রাম বাংলা ভাষায় যেটাকে বলে মার দেয় কাপড়ে, বা ভাতের যে পানিটা আমরা সচরাচর ভাতের যে পানিটা আমরা ফেলে দিই, সেই পানিটা দিয়ে এক ধরনের গ্রাম বাংলায় আগে কাপড়গুলো শক্ত এবং কড়কড়া করার জন্য এই জিনিসটি ইউজ হয়। ঠিক টেক্সটাইল ইন্ডাস্ট্রিও এরকম সাইজিং ম্যাটেরিয়াল ইউজ হয় এর পরিবর্তে, যার মাধ্যমে কাপড়গুলো খুব সুন্দর ক্যালেন্ডারিং হয়, শক্ত মজবুত হয়। এই ম্যাটেরিয়ালটা কিন্তু যদি আমাদের কাপড়ে থাকে তাহলে কিন্তু তার ভিতরে আমরা যে ধরনের ইফেক্ট বা কোনো কালার যদি আমাদের দিতে হয়, এই সাইজ ম্যাটেরিয়াল রিমুভ না করলে কিন্তু আমরা দিতে পারবো না। তো এই সাইজ ম্যাটেরিয়াল রিমুভের জন্য আমাদের কী করতে হয়, এই ব্লিচ ওয়াশ একটা খুব কার্যকরী প্রসেস। এরপর ফেব্রিকের সফটনেস, হ্যান্ড ফিল, এটা খুব সফট করে, গার্মেন্টসের হ্যান্ড ফিলটা খুবই সফট হয়। এর পরবর্তী যেই জিনিসটা হয় সেটা হচ্ছে, এর অ্যান্টি পিলিং ক্ষমতা বৃদ্ধি পায়। কালার ফ্রেশনেস এবং রাবিং ফ্রেশনেস এই দুটোর ক্ষমতা খুবই ভালোভাবে বৃদ্ধি পায়। এ হচ্ছে ব্লিচ ওয়াশের অ্যাডভান্টেজ। বন্ধুরা এবার আমরা দেখে নেব এর ডিসঅ্যাডভান্টেজগুলো বা লিমিটেশনগুলো। প্রত্যেকটা জিনিসের যেমন আগেই বলেছি অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আছে, ঠিক সেরকম ব্লিচ ওয়াশের কিছু কিছু গুরুত্বপূর্ণ ডিসঅ্যাডভান্টেজ আছে। তার মধ্যে ফার্স্ট ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে, এটিতে যে ধরনের কেমিক্যালগুলো ইউজ হয়, একটু পরে আসবো সেই কী কী কেমিক্যাল ইউজ হয় নর্মালি সে বিষয়ে, যে ধরনের কেমিক্যালগুলো ইউজ হয় এই কেমিক্যালগুলোতে একটা ইউলিশ ভাব চলে আসে ফেব্রিকে। এই ব্লিচ ওয়াশের প্রক্রিয়াটা কন্ট্রোল করা খুবই ডিফিকাল্ট, কারণ এখানে যেহেতু কেমিক্যাল ইউজ হয়, এই কেমিক্যালের রেশিওর একটু তারতম্যের কারণে বা তাপমাত্রা একটু তারতম্যের কারণে কিন্তু অনেক বড় ধরনের ডিজাস্টার হয়ে যেতে পারে। ডিজাস্টার মিন কোনো ধ্বংসাত্মক কোনো কিছু না, ডিজাস্টার মিন হয়তো বা ফেব্রিকটার যে অ্যাপিয়ারেন্স আপনি চাচ্ছেন সেটা পেতে আপনার খুব কষ্ট হতে পারে, বা অ্যাপিয়ারেন্সটা না পাওয়ার কারণে ফেব্রিকের কোয়ালিটি ফেলিয়ার হতে পারে। এছাড়াও আরও অনেক জিনিসগুলো হয়, যার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হচ্ছে, এটি কিন্তু অতিরিক্ত মাত্রায় মানুষের দেহের জন্য খুবই ক্ষতিকর।
যারা এই ব্লিচ ওয়াশের যারা অপারেটর থাকেন তাদেরকে খুব ভালোভাবে প্রোটেকটিভ জিনিস পরতে হয়, মাস্ক পরতে হয়, হ্যান্ড গ্লাভস পরতে হয়, পায়ে গামবুট পরতে হয়, শরীরে বিশেষ অ্যাপ্রন পরতে হয়। কেননা এই ব্লিচ ওয়াশের যে ব্লিচিং এজেন্টগুলো এগুলো বেশিক্ষণ না মানুষের শরীরে থাকলে সে জায়গায় ঘা সৃষ্টি হয় এবং নিঃশ্বাসের মাধ্যমে এর যে স্মেলটা এটা অনেক সময় আমাদের ভিতরে গেলে ক্যান্সার, শ্বাসকষ্ট, বিভিন্ন ফুসফুসের জনিত বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য অনেক উন্নত বিশ্বে এটা ব্যবহার থেকে অনেক বড় বড় বায়ার কিন্তু নিষেধ করে। ব্লিচ ওয়াশের এই কিছু কিছু কেমিক্যাল আছে যেগুলো ইউজ তারা নিষেধ করে থাকে। এর পরবর্তী যেটা সবচেয়ে বড় লিমিটেশন সেটা হচ্ছে এটা এনভায়রনমেন্টের জন্য খুবই মারাত্মক হুমকিস্বরূপ। কেন? কেননা কারণ এই ওয়াশিং ক্ষেত্রে যে পানিটা বের হয় এটা যদি প্রপার ইটিপির মাধ্যমে, ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে যদি এটাকে ট্রিটেড না করা হয়, না করেই যদি এটাকে আমাদের পরিবেশে ছেড়ে দেওয়া হয়, তাহলে কিন্তু খুব বড় ধরনের পরিবেশে ক্ষতি হয়ে যায়। তো এই ছিল এই ব্লিচ ওয়াশের লিমিটেশনগুলো। তো বন্ধুরা, এবার আমরা একটা ডেমো রেসিপি দেখব, ব্লিচ ওয়াশের ডেমো রেসিপি দেখব। তো চলুন দেখে নিই আমাদের ব্লিচ ওয়াশের একটি ডেমো রেসিপি। বন্ধুরা, এখানে আমাদের দেখে নিচ্ছি যে 60 কেজি, ধরুন আমরা ধরে নিই 60 কেজি আমাদের ডেনিম আমাদের ওয়াশ করতে হবে। তো ফার্স্ট আমাদের যে ওয়াশিং প্রসেস, এখানে কয়েকটা ধাপে ধাপে আমরা ওয়াশিং প্রসেস করবো এবং স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে বলবো এবং আমার স্ক্রিনে আপনারা সেই রেসিপিগুলো দেখতে পাবেন। তো বন্ধুরা, প্রথমে আমাদের স্ক্রিনে চলে এসেছে যে প্রথম ফার্স্ট স্টেপের যে রেসিপিটি সেটি হচ্ছে, তো বন্ধুরা আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে মেন বিষয় সেটা হচ্ছে আমরা একটা মেশিনে, ওয়াশিং মেশিনে 60 কেজি ডেনিম লং প্যান্ট আমরা লোড করে দিলাম। এরপর আমাকে এখানে পানি অ্যাড করতে হবে। তো পানির রেশিও আছে, আমি রেশিও ওয়াইজ বলে নিচ্ছি, আপনারা রেশিও ওয়াইজ বের করে নেবেন যে কী হয়। রেশিওটা হচ্ছে এরকম, লিকার রেশিও হবে, এখানে লিকার বলতে পানি বোঝাচ্ছে, পানি হবে হচ্ছে 1:9, মানে 1 কেজি ডেনিম প্যান্টের জন্য 9 লিটার পানি। তাহলে আপনারা বুঝে নিচ্ছেন যে এখানে আমাদের 60 কেজি ডেনিম প্যান্টের জন্য কী পরিমাণ পানি লাগবে। এরপর আমরা মেশিনটা স্টার্ট করে দিব। স্টার্ট করে দেওয়ার পর এটার টেম্পারেচার আমাকে রাইজ করতে হবে পানিটার 60 ডিগ্রি পর্যন্ত। মেশিনটার টেম্পারেচার আমরা রাইজ করবো 60 ডিগ্রি পর্যন্ত। এরপর আমরা এখানে ডিসাইজিং এজেন্ট দিব আমরা, এবং এটার একটা রেশিও আছে, রেশিও বা পরিমাণ আছে, এটা 1 লিটারের জন্য 60 গ্রাম। এর 1 লিটারের জন্য আমরা কি 0.6 গ্রাম আমাদের ইউজ হবে। এরপর আমরা এখানে ডিটারজেন্ট অ্যাড করব। ডিটারজেন্ট অ্যাড করার এটার একটা রেশিও আছে, সেটা হচ্ছে প্রতি লিটারে 1 গ্রাম করে ডিটারজেন্ট আমরা অ্যাড করব। এবং এটা এভাবে মেশিনটা রানিং রাখবো 15 থেকে 25 মিনিট পর্যন্ত, এবং এই টাইমটা ভ্যারি করবে আপনার প্রসেসের অ্যাপিয়ারেন্স, আপনার কী পরিমাণ সাইজ ম্যাটেরিয়াল আপনার ওই ফ্যাব্রিকে আছে সেটা নির্ভর করবে। এবং যারা দক্ষ অপারেটর বা নর্মালি যারা কাজ করেন মূলত তারা এটা অ্যাপিয়ারেন্সটা বুঝে নেন। এখানে আমি তো আপনাকে এই ভিডিওর মাধ্যমে ওই কন্ডিশনটা কতটুকু সময় লাগবে এটা বলা যাচ্ছে না, সেজন্য অ্যাপ্রক্সিমেট একটা টাইম আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই 15 থেকে 25 মিনিট চালানোর পর আমাদের লিকুইড, মানে যে পানিটা বা যেই দ্রবণটা, সেটা রিমুভ মানে বের করে দিতে হবে। তো এরপর আমরা চলে যাবো আমাদের সেকেন্ড ওয়াশে। আপনারা স্ক্রিনে অলরেডি সেকেন্ড ওয়াশের স্টেপগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হোয়াট ওয়াশ। আগেরটা আমরা কী করলাম, ডিসাইজিং, এরপর আসতেছি হোয়াট ওয়াশ। তো হোয়াট ওয়াশের জন্য এখানে আমাকে আবারও পানি দিতে হবে, সে 1:9 রেশিওতে, টেম্পারেচার আমাকে 60 ডিগ্রি করতে হবে এবং 5 মিনিট ধরে চালাতে হবে। 5 মিনিট পর আমাকে এই পানিটা ফেলে দিতে হবে। এবং চলে যাবো আমাদের থার্ড ওয়াশ, এবং সেটা হচ্ছে ব্লিচিং। এই ব্লিচ ওয়াশের সেটা বলা চলে মেন একটা পার্ট ব্লিচিং, এখানেও আমাদেরকে পানি অ্যাড করতে হবে। পানি অ্যাড করার এখানে রেশিওটা একটু কম, সেটা হচ্ছে 1:8, মানে 1 কেজি আমার প্রোডাক্টের জন্য 8 লিটার পানি লাগবে। তো এরপর মেশিনটা রান করে দেবো, মেশিনটা চলতে থাকবে এবং ব্লিচিং পাউডার অ্যাড করবো আমরা। ব্লিচিং পাউডার এখানে বিষয় হচ্ছে 1 লিটারের জন্য 10 গ্রাম। তো সেই অনুযায়ী আমরা ব্লিচিং পাউডার অ্যাড করবো, তারপর সোডা অ্যাশ অ্যাড করবো আমরা এখানে, সেটা হচ্ছে 5 লিটারে 5 গ্রাম। এবং এরপর টেম্পারেচার আমাকে এটা রাইজ করে দিতে হবে, মানে টেম্পারেচার বৃদ্ধি করে এটা বাড়াতে হবে হচ্ছে 60 গ্রাম। এরপর আমাদের এটা টাইমটা ডিপেন্ড করবে শেডের উপর, আমরা এটা কত সময় রাখবো। এরপর টাইম দেখতে পাচ্ছেন 12 থেকে 15 মিনিট। তো এটা আমরা কী শেডে চাই, কারণ আমরা আগেই বলেছি যে এটা কালার ফ্রাশনেস, রাবিং ফ্রাশনেস বৃদ্ধি করে। তো কালার ফ্রাশনেস, রাবিং ফ্রাশনেস বৃদ্ধি করার মানে কি, কালারের যে আগলা যে কালারটা লেগে থাকে বা যে কালারটা আমাদের ফেব্রিকে অ্যাবজর্ব হয়নি সে কালারটা রিমুভ করে। তো সেক্ষেত্রে কী রকম শেড আমি চাই সে তার উপরে ডিপেন্ড করে কিন্তু 12 থেকে 15 মিনিট আমাদের এটা চালাতে হবে। এরপর আমাদেরকে, তো এরপর আমাদের করতে হবে রিন্স ওয়াশ। রিন্স ওয়াশটা বিষয়টা হচ্ছে এরকম, এটা 3 মিনিটের মতো করতে হবে, যে পানির প্রবাহমান ধারা দিতে হবে। প্রবাহমান ধারা বলতে পানি দিতে হবে এবং সেই পানিটা একদিক দিয়ে ঢুকবে মেশিনে, একদিক দিয়ে বের হয়ে যাবে। এটা হচ্ছে রিন্স ওয়াশ, মানে এই পানিটা দেওয়ার মাধ্যমে আমাদের ফেব্রিকের যে এক্সট্রা কোনো যদি ব্লিচিং পাউডার বা ব্লিচিং এজেন্ট লেগে থাকে সেটাকে আমরা ধুয়ে ফেলবো। এটা 3 মিনিটের মতো চলবে। তো এর পরবর্তী যে স্টেপ, মানে আমাদের 4th স্টেপ, সেটা হচ্ছে নিউট্রাল ওয়াশ।
নিউট্রাল ওয়াশ হচ্ছে আমরা এটা নিউট্রালাইজ করব। নিউট্রালাইজের জন্য এখানে আমি আবার পানি দেবো, কিন্তু এটা আবার রেশিওটা ঠিক আগের মতোই হবে 1:9। এরপর আমরা এখানে অ্যাড করব সোডিয়াম হাইপোসালফেট, এটা হচ্ছে 3 গ্রাম প্রতি লিটারে। এরপর টেম্পারেচার হবে 40 ডিগ্রি এবং এরপর আমরা এটা 10 থেকে 12 মিনিট চালাবো, এটা ডিপেন্ড করবে শেডের জন্য। এবং আমাদের এখানে এইটার যে লিকুইড আছে, যে লিকুইডটা হবে সেই লিকুইডটা আমরা ড্রপ করে দেবো এবং এরপরে আমরা একবার রিন্স ওয়াশটা রান করে দিব। তো এরপরে চলে যাবো আমাদের পরবর্তী স্টেপ। তো এখানে ব্লিচ ওয়াশের আরও কয়েকটা স্টেপ রয়েছে, তো আমরা চলে যাচ্ছি আমাদের 5 নম্বর স্টেপে। 5 নম্বর স্টেপ তো হচ্ছে সফট স্টেপ। আমরা আগেই বলেছি যে এটা কিন্তু হ্যান্ড ফিল সফট করে, তাহলে ব্লিচ ওয়াশের এবার আমরা চাচ্ছি সফট করার জন্য সফট ওয়াশ। এর জন্য আমরা আবার পানি অ্যাড করবো, এটার লিকার রেশিও হচ্ছে 1:8। এরপর আমরা এখানে অ্যাসিটিক অ্যাসিড অ্যাড করবো, এটার লিকার রেশিওটা হচ্ছে বা এটার রেশিওটা হচ্ছে 6 গ্রাম পার লিটার। তো এরপর আমরা এখানে অ্যাড করবো সেটা হচ্ছে ক্যাটোনিক সফেনার, যেটা 1 গ্রাম প্রতি লিটারে। এরপর এটা টাইম হবে, আমাদের মেশিনটা রান হবে 5 মিনিট এবং এরপর আমরা যে দ্রবণটা আছে সেটা ড্রপ করে দিব এবং আমাদের গার্মেন্টসটা এবার আনলোড করব, মেশিন থেকে আনলোড করে ট্রলিতে নিয়ে যাবো। এবার আমাদের চলে যাবো হাইড্রোস্ট্রাক্টরে। হাইড্রোস্ট্রাক্টর হচ্ছে পানি একদম টোটালি বলা চলে একদম শুকনো পর্যায়ে নিয়ে যাওয়া, এর গায়ে একদম যে আগলা পানিটা এটা একদম ঝেড়ে ফেলার জন্য হাইড্রোস্ট্রাক্টর ইউজ করা হয়। তো হাইড্রোস্ট্রাক্টর মেশিনে আমরা এটা দিব দেওয়ার পর এরপরে যে এক্সেস যে আমাদের পানিটা সেটা আমরা রিমুভ করবো। এরপরে নিয়ে যাবো আমাদের ড্রাইং মেশিনে, সেখানে আমাদের এটা ড্রাই হবে। তো ড্রাইংয়ের যে টেম্পারেচার সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে 75 থেকে 85 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমরা এখানে দিব। এটা 30 থেকে 40 মিনিটের মধ্যে এটা আমাদের হয়ে যাবে। এরপর 10 মিনিটের জন্য আমরা কোল্ড ড্রাই ওয়াশ, মানে ফেব্রিকটা তখন তো কিন্তু গরম, ফেব্রিকের অ্যাপিয়ারেন্সটা গরম, এর জন্য কোল্ড ড্রাই ওয়াশটা আমরা যেটা দিব মানে এটা ঠান্ডা করব। এর পরবর্তী যে 8 নম্বর স্টেপ সেটা হচ্ছে গার্মেন্টসের কোয়ালিটি চেক, এবং কোয়ালিটি চেক করার পর এটা আমাদের আবার সুইং ফ্লোর বা ফিনিশিং সেকশনে এটা আমাদের ডেলিভারি করে দিতে হবে। তো বন্ধুরা, আমরা তখন দেখলাম ব্লিচ ওয়াশের একটি ডেমো রেসিপি। তো ডেমো রেসিপির এখানে যে রেশিওগুলো লেখা আছে, এই রেশিওগুলো একটা স্ট্যান্ডার্ড রেশিও, তবে ক্ষেত্র বিশেষে এই রেশিওগুলো কিন্তু ভ্যারি করতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি ভিডিও থেকে অনেক কিছু শিখতে পেরেছেন, নতুন কিছু জানতে পেরেছেন। ভিডিও থেকে যদি নতুন কিছু শিখতেও জানতে পারেন এবং ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, এবং কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকুন। টিল দেন টেক কেয়ার, স্টে হোম, স্টে সেফ, টাটা।